চমৎকার অপরচুনিটি নিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে, তাই এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। ওমেগা নেটওয়ার্ক লিস্টিং হতে চলেছে বড় বড় এক্সচেঞ্জ ওয়ালেটে, এটা কিন্তু অফিসিয়াল ঘোষণায় এসেছে, কোনো মুখের কথা না কারো, ঠিক আছে। প্রমাণসহ দেখাবো আজকের এই ভিডিওতে ওমেগা নেটওয়ার্ক বাইনান্স সহ বিভিন্ন এক্সচেঞ্জ ওয়ালেটে লিস্টিং হতে যাচ্ছে খুব রিসেন্টলি। কবে লিস্টিং হবে, কীভাবে লিস্টিং হবে, প্রাইস কত হতে পারে, সব কিছু জানাবো, তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি ওয়াচিং করুন। আর হ্যাঁ মাই ডিয়ার ফ্রেন্ড, আপনারা জানেন 2023 সাল হচ্ছে ক্রিপ্টোকারেন্সির ট্রেন্ডিং সাল, অর্থাৎ ক্যান্ডি পকেট সিবিডিসিতে কিন্তু আজকে অনেকেই পেমেন্ট উঠিয়েছে অলরেডি, আবার অনেকে পেমেন্ট উঠানোর অপেক্ষায় রয়েছে। অর্থাৎ সিবিডিসি মাইনিং করে এবং ক্যান্ডি পকেট মাইনিং করে সবাই কিন্তু পেমেন্টটা নিয়েছে, এটা কিন্তু আমাদের জন্য খুবই একটা ভালো খবর। এখন কথা হচ্ছে মাই ডিয়ার ফ্রেন্ড, আপনাদের এর আগে মূল ভিডিওতে নেওয়ার আগে একটু বিশেষ আপডেট জানিয়ে দিই, এরকম ইনকাম করতে চাইলে গতকালকে আরেকটা ভিডিও দিয়েছিলাম, সেটা হচ্ছে এই যে নয়েস নিয়ে, ঠিক আছে, অর্থাৎ সাউন্ড নিয়ে এখানে ইনকাম হবে। এটা কিন্তু পৃথিবীতে নতুন একটা কনসেপ্ট, অর্থাৎ নতুন নিয়মে এখান থেকে ইনকাম হয়ে থাকে, তাই বলবো এখানে কেউ মিস করবেন না। এই কোম্পানিটার নাম হচ্ছে সিলেন সিও, ঠিক আছে। তো এই মাইনিং অ্যাপে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন সেই ভিডিওটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, দেখে অ্যাকাউন্ট খুলে সবাই কাজ করবেন প্রতিদিন, আশা করি এখান থেকে ভালো কিছু হবে ইনশাল্লাহ, কারণ এটা ব্লকচেইন ভিত্তিক কোম্পানি ওমেগা নেটওয়ার্কের মতো। তো মাই ডিয়ার ফ্রেন্ড, চলে এসেছে ওমেগা নেটওয়ার্ক, ঠিক আছে। তো এখানে আসার পরে আপনারা দেখতে পাবেন বাউকোনারে মেনু অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে লেখা রয়েছে টুইটার, টুইটার এখানে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে, ওকে। এটা কিন্তু ওমেগা নেটওয়ার্কের ভেরিফাই করা পেজ বা অ্যাকাউন্ট, সেটা কিন্তু দেখতে পাচ্ছেন টুইটার অ্যাকাউন্ট, ওকে। এরপরে যদি আমরা নিচের দিকে চলে আসি, ঠিক আছে, ওমেগা নেটওয়ার্ক লিস্টিং নিয়ে তারা কিন্তু বেশ কিছু পোস্ট করেছে মাশাআল্লাহ, সেই বিষয়গুলো জানাবো। এই যে দেখেন এই ওয়ালেটও কিন্তু এটা লিস্টিং হবে, যেটা নাম হচ্ছে গেট স্টার্টআপ, ওকে। তো এটা আমরা অনেকেই হয়তো বা চিনি না, তো যাই হোক এখন কথা হচ্ছে এই যে ওকে এক্স, এটা তো আমরা চিনি, তাই না। এই ওয়ালেটও কিন্তু লিস্টিং হতে যাচ্ছে এই ওমেগা কয়েনগুলো, ওকে। এরপরে যদি নিচের দিকে চলে আসি, এই যে বাইবিট চিনি না এরকম মানুষ খুঁজে পাওয়া মুশকিল, বাইনান্সের পরপরই কিন্তু আমরা বাইবিটকে চিনে থাকি কি, ঠিক তো, ওকে। সেই বাইবিটেও কিন্তু এই পোস্টটা করা হয়েছে, ঠিক আছে। তো এই এখন যদি আমরা এই যে বাইবিটের যেই অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টটা রয়েছে এখানে যদি ভিজিট করি, তাহলে দেখতে পাচ্ছেন বাইবিটের যেই ভেরিফাই করা, এই যে লক্ষ্য করুন বাইবিটের ভেরিফাই করা যেই অ্যাকাউন্টটা রয়েছে টুইটার, সেখানে কিন্তু এই অ্যানাউন্সমেন্টটা করেছে, আর এটা কিন্তু লিস্টিং ডেট দেওয়া হয়েছে June 16, 2023, ঠিক আছে। অর্থাৎ এই তো মাত্র কয়েকদিন পরে কিন্তু এটা লিস্টিং হবে, আজকে মনে হয় মেবি 13 তারিখ, ওকে। তো আর 3-4 দিন পরে কিন্তু এটা লিস্টিং হতে যাচ্ছে, এটা কিন্তু আমাদের জন্য খুব ভালো একটা অপরচুনিটি, আর এটা কিন্তু লিস্টিং হতে যাচ্ছে বাইবিটে, ঠিক আছে। আর বাইবিটে যদি আপনার অ্যাকাউন্ট না থাকে, কীভাবে বাইবিটে অ্যাকাউন্ট খুলবেন সেই ভিডিওটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিছি, ওই ভিডিওটা দেখে বাইবিটে একটা ভেরিফাই অ্যাকাউন্ট খুলে নিন সবাই, ওকে। এরপরে মনে করেন যে আরও অনেকগুলো নিউজ রয়েছে এখানে, এর ভিতরে শোনা যাচ্ছে বাইনান্সও নাকি এই কয়েনটা লিস্টিং হবে রিসেন্টলি, ঠিক আছে। তো বাইনান্সে হোক না না হোক সেটা পরের হিসাব, যেহেতু বাইবিটে হচ্ছে সেহেতু এখান থেকে পেমেন্ট পেতে আর আমাদের কোনো সমস্যা হবে না, আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি, ঠিক আছে। তো বাইবিট থেকে আমরা পেমেন্টটা উঠাতে পারবো, ওকে। তো এটা কিন্তু আমাদের জন্য খুবই একটা আনন্দের খবর, ওকে। আর আপনাদের আরেকটা বিষয় জানিয়ে দিই, অনেকের ক্যান্ডি পকেটের KYC রিজেক্ট হয়েছে, এটা কারণ হচ্ছে আপনারা বাইবিটে অ্যাকাউন্ট খোলার স্ক্রিনশটটা দিতে পারেন না ঠিক মতো, এটা কিন্তু কোম্পানি বলেছে, তাদের টেলিগ্রামে দেখে নিতে পারেন। তো আমার ভিডিওটা একটু বড় হয়েছিল ক্যান্ডি পকেটে কীভাবে KYC করবেন, এই জন্য অনেকে খোসাখুসি করছেন, বড় হইলোকে ওইটা হইলোকে হ্যান হইলোকে তেন হইলোকে, কিন্তু পরবর্তীতে অনেকে নিয়ম মেনে কাজ করেন নাই, নিজে নিজে পাকনামি করছেন, তাদেরটাই রিজেক্ট মারছে, ঠিক আছে। আর যারা আমার ভিডিওটা পুরোটা দেখে KYC জন্য অ্যাপ্লাই করছিলেন ক্যান্ডি পকেটে, তাদেরটা মাশাআল্লাহ কমপ্লিট পেন্ডিংয়ে রয়েছে, আবার অনেকেরটা হয়েও গিয়েছে বা হয়ে যাবে ইনশাল্লাহ, ওকে। তো যাই হোক এখন বিষয় হচ্ছে মাই ডিয়ার ফ্রেন্ড, এটা কিন্তু আমাদের জন্য খুবই একটা অপরচুনিটি যে ওমেগা থেকে আমরা ভালো কিছু পেতে চলেছি। এখন আপনারা বলতে পারেন এই ওমেগা কয়েনের প্রাইস কত হতে পারে, ঠিক আছে। এই ওমেগা কয়েনের প্রাইস হতে পারে প্রথম লিস্টিং অবস্থায় 10 থেকে 15 সেন্ট বা 20 সেন্ট, এরপর আস্তে আস্তে করে এটা 50 সেন্ট 1 ডলারও পেরিয়ে যেতে পারে, ঠিক আছে। এটা হলো প্রাথমিক ধারণা, পরবর্তী সময় কিন্তু $10, $20 এক একটা কয়েনের প্রাইস হয়ে যেতে পারে, ঠিক আছে। এটা কিন্তু বড় একটা কথা, বিশেষজ্ঞরা এটাই বলেছেন, তাই বলবো ওমেগাতে নিয়মিত মাইনিং করুন, ঠিক আছে। যদি আমরা এখানে ব্যাগের দিকে চলে আসি, তো আমরা যদি ওমেগা অ্যাপটার ভিতরে চলে আসি, তাহলে আমরা এখানে নিয়মিত কাজ করবো, আশা করি আমাদের জন্য সকলের জন্যই ভালো কিছু হবে ইনশাল্লাহ। আর ওমেগা নেটওয়ার্কে যদি KYC করে না থাকেন, এখনই KYCটা করে নিন, ঠিক আছে।
তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।